আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা রেস্টুরেন্টে গিয়ে অনেক সময় বিদেশি অনেক ধরনের খাবার খেয়ে থাকি। আজকে ঠিক সেরকমই একটি খাবার নিয়ে এসেছি, এটার নাম হলো চিকেন রোলাদ। এটা বানানো খুবই সোজা। মূল রান্নায় যাওয়ার আগে সবাইকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এরকম একটি ব্রেস্ট পিস নিয়েছি। ব্রেস্ট পিসের যে অংশটুকু মোটা সেই পাশ থেকে আমি একটি ছুরির সাহায্যে এটাকে ধীরে ধীরে এভাবে একটু একটু করে কেটে নিচ্ছি। এই কাটটিকে বাটারফ্লাই কাট বলা হয়। মাঝ বরাবর খুব ধীরে ধীরে আমি ছুরির সাহায্যে এটাকে এভাবে ফ্ল্যাট করে নিচ্ছি। এবার আমি একটি ক্লিং ফিল্ম বা একটি প্লাস্টিকের র্যাপারের মধ্যে এভাবে মাংসটিকে বিছিয়ে এভাবে মুড়ে নিচ্ছি। এবার আমি এরকম একটি মাংস ছেঁচার হাতুড়ি বা মিট হ্যামার দিয়ে এটাকে ফ্ল্যাট করে নিব। আপনারা চাইলে ছুরির পেছনের দিকের অংশ দিয়েও এটা করতে পারেন। এবার আমি এটাকে খুব ধীরে ধীরে এভাবে হাতুড়ির সাহায্যে ফ্ল্যাট করে নিচ্ছি। এই কাজটা খুব ধীরে ধীরে করতে হবে, বেশি জোরে যদি আমি এটাকে বাড়িয়ে দেই তাহলে মাংস ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমার এটি দুপাশ থেকে ফ্ল্যাট করা হয়ে গিয়েছে। এবার আমি একটি বাটিতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল, আপনি চাইলে রান্নার তেলও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পার্সলে পাতা কুচি, আপনি চাইলে ফ্রেশ ব্যবহার করতে পারেন অথবা নাও দিতে পারেন। এখানে আমি 1/2 চা চামচ মিহি রসুন কুচি নিয়েছি, আর এখানে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এবার খুব ভালোভাবে এগুলোকে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার যে ব্রেস্ট পিসটি আমি ফ্ল্যাট করে নিয়েছিলাম সেটা খুব আলতো হাতে এভাবে মশলায় মাখিয়ে নিচ্ছি। দু পাশে আমি একইভাবে মশলা মাখিয়ে নিচ্ছি। এবার ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এটাকে একটি ক্লিং ফিল্মের সাহায্যে মুড়ে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেফ্রিজারেটরে রেখে দিচ্ছি। এবার আমি একটি ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ তেল নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ। এবার পেঁয়াজ কুচি কিছুক্ষণ নেড়ে চেড়ে এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সবুজ ক্যাপসিকাম, 1.5 টেবিল চামচ পরিমাণ লাল ক্যাপসিকাম। এবার একটু সময় নেড়ে নিচ্ছি এবং এতে মিশিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ মিহি গাজর কুচি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার কিছু সময় নাড়ার পরে এখানে লবণ দিয়ে দিচ্ছি এবং যখন দেখবেন এভাবে সব সবজি সিদ্ধ হয়ে এসছে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবেন। এবার আমি একটি ফয়েল পেপারে যে ম্যারিনেট করা ব্রেস্ট পিসটি রেখেছিলাম সেটি নিয়ে নিচ্ছি। এবার ঠান্ডা হয়ে যাওয়া যেই পুরটি আমি রেডি করেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি এভাবে বিছিয়ে। আসলে এটা তৈরি করার সময় এরকমই যে আপনাকে পুর তৈরি করতে হবে তা কিন্তু নয়, আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো সবজি, মাশরুম অথবা কিমা দিয়ে এটা পুর রেডি করতে পারেন। এবার আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি, এটাও অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন।
এবার আমি ফয়েল পেপারটিকে একটু উঠিয়ে এভাবে মাংসটিকে ধরে এবার এক পাশ থেকে চেপে চেপে এটাকে রোল করে নেব। খুব ধীরে ধীরেই কাজটি করতে হবে। এবার রোল করা হয়ে গেলে আমি ফয়েল পেপার নিয়ে ফয়েল পেপারটিকে এভাবে উপর থেকে মুড়ে দিচ্ছি। এবার দুপাশ অনেকটা চকলেটের মতো এভাবে পেঁচিয়ে মুড়ে দিচ্ছি। এটাকে বেশ টাইট করে এভাবে রেডি করতে হবে। এবার আমি এটাকে এক ঘন্টার জন্য রেফ্রিজারেটরে রেখে দিচ্ছি। এবার আমি একটি হাঁড়িতে আধা হাঁড়ি পানি নিয়ে নিয়েছি এবং এটিতে এরকম একটি স্টিমারের সাহায্যে, যেটা রাইস কুকার অথবা প্রেশার কুকারের সাথে আসে, সেরকম একটি স্টিমারের ভেতর এটি দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢেকে ঘড়ি ধরে 10 মিনিট অপেক্ষা করছি। 10 মিনিট পরে আমি এটা খুলে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার কিছু সময় আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। এবার ঠান্ডা করার পরে এভাবে আমি এটার এক পাশ এভাবে খুলে এটাতে স্টিমের কারণে ভেতরে যে জুসটা তৈরি হয়েছে সেটা একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এবার আমি পুরো ফয়েল পেপারটি এভাবে ধীরে ধীরে খুলে নিচ্ছি। আপনারা চাইলে এভাবেই একটু বাটারে ভেজে পরিবেশন করতে পারেন, কিন্তু আমি এটাকে অন্যভাবে পরিবেশন করছি। চলুন দেখে নেই। আমি একটি সস তৈরি করব, তার জন্য এখানে আমি 3 টেবিল চামচ পানি নিয়েছি এবং এখানে 2 টেবিল চামচ সস বা টমেটো ক্যাচাপ নিয়েছি। এবার খুব ভালোভাবে পানির সাথে সসটি এভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটি ফ্রাইং প্যানে 1/2 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি। এবার এই রসুন কুচিটি এভাবে তেলে যখন একটু লাল রং ধরে আসবে সে পর্যায়ে আমি সস দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি এবং এতে যে জুসটি বের হয়েছিল সেটা মিশিয়ে দিচ্ছি। এবার আবার আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার আমি এতে 1/2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পুদিনা পাতা কুচি। এটা একটা আলাদা ধরনের ফ্লেভার এতে অ্যাড করবে। এবার আমার সস রেডি। এখন আমি একটি ডিম ফেটে নিয়েছি এবং এই ডিমে আমি যে রোলারটি তৈরি করেছি সেটা ভালোভাবে চারপাশ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার এখানে পরিমাণ মতো ব্রেড ক্রাম নিয়েছি এবং খুব ভালোভাবে চেপে চেপে আমি এটাতে ব্রেড ক্রাম মিশিয়ে নিচ্ছি। রোলারটির চারপাশ দিয়ে যেন ব্রেড ক্রাম ভালোভাবে রাগে সেটা লক্ষ্য রাখতে হবে। এই কাজটি একটু সময় নিয়ে চেপে চেপে করতে হবে। আমার এটি এখন রেডি। এটা আমি 1 ঘন্টার জন্য রেফ্রিজারেটরে রেখে দিয়েছি। এবার 1 ঘন্টা পরে একটি ফ্রাইং প্যানে তেল গরম হলে আমি রোলারটি দিয়ে দিয়েছি। যেহেতু আমি আগেই এটাকে সেদ্ধ করে নিয়েছিলাম তাই এটা খুব বেশি সময় রান্না করতে হবে না। 8 থেকে 10 মিনিটের মাথায় এটি তৈরি হয়ে যাবে। এবার আমি এটাকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ভেজে নিচ্ছি। আপনারা এভাবে উঠিয়ে দুপাশটাও যেন ঠিকভাবে ভাজা হয় তা লক্ষ্য রাখবেন। আমার রোলারটি
তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এবার একটু সময় ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে এভাবে ধরে ধীরে ধীরে কেটে নিচ্ছি। আমার কাটা হয়ে গিয়েছে। এবার আমি এটিকে পরিবেশন করেছি আগে থেকে যে সসটি তৈরি করে রেখেছিলাম তা দিয়ে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। থ্যাংক ইউ।